প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকা এক অপরিচিত মহিলাকে রাস্তার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন এক বাসিন্দা। আলিপুরদুয়ারের ভাটিবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটিবাড়ির চিকলিগুড়ি এলাকায় ওই মহিলাকে রাস্তার পাশে পড়ে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখেন স্থানীয় বাসিন্দা দিগেন মণ্ডল। দ্রুত ওই মহিলাকে ভাটিবাড়ির স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে নিয়ে যান দিগেন বাবু। সেখানে ওই মহিলা 4 কেজি ওজনের পুত্র সন্তান জন্ম দেন। তবে ওই মহিলা তার পরিচয় জানাতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মানসিকভাবে কিছুটা অসুস্থ, আর সেই কারণেই তার পরিচয় জানাতে পারছেন না। রাত ধরো আনুমানিক 10টা সোয়া 10টা, না, আমার কাছে একটা ফোন আসে যে আমাকে ইমিডিয়েট যেতে হবে, কোনো একজন মহিলা মানসিক ভারসাম্যহীন, প্রসব যন্ত্রণা যথেষ্ট ছটফট করছে। তো আমি কোনো রকম দেরি না করে আমি চলে গেলাম, গিয়ে দেখলাম সত্যিকার ওরা যেটা বলছিল সেটাই। তারপরে আমি সেখান থেকে কারো বাড়ির থেকে কম্বল, কারো বাড়ির থেকে একটা চাদর, তারপরে নিচে খড় বিছিয়ে তাকে প্রথমে ফার্স্ট টাইম যেটা আমি করলাম সেটা শোয়ার একটা ব্যবস্থা করে দিলাম। তারপর সাথে সাথে আমি পুলিশ স্টেশনে ফোন করলাম, ভাটিবাড়ি বড়বাবু হরিবাবুর সঙ্গে আমার কথা হলো, ভাটিবাড়ির সুপারকে আমি বিষয়টা জানালাম, উনি সাথে সাথে একটা গাড়ি পাঠালেন, আমি গাড়িতে করে মহিলাকে ভাটিবাড়ি হসপিটালে ভর্তি করালাম। তারপরে আমরা মোটামুটি 12টা সাড়ে 12টা পর্যন্ত হসপিটালে ওয়েট করছিলাম যেন ওনার প্রসবটা খুব সুস্থভাবে হয়ে যায়, সুন্দরভাবে হয়ে যায়। তারপরে আমরা দীর্ঘক্ষণ থাকার পরে যার বাড়ির দিকে যাচ্ছিলাম, আমি যখন চিকলিগুড়ি জাস্ট পৌঁছালাম 12:30 নাগাদ, তখন ভাস্কর বাবু আমাকে ফোন করে বললেন যে ওই মহিলা একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে। আমরা খুব খুশি হলাম এবং আমরা সবাই খুশি হলাম এই কারণে যে ভাস্কর বাবু এবং সিস্টার যারা ছিলেন সেই সময় ডিউটিতে টোটাল হসপিটাল কর্মীরা খুব সহযোগিতা করেছে এবং মানবিক দিকটা সবার মধ্যে ফুটে উঠেছে।